ADC Harun কে আমি এডিস মুসার সঙ্গে তুলনা করতে চাই। এডিস মুসা যেরকম ভয়ঙ্কর, ADC Harunও এরকম ভয়ঙ্কর। আমি তাকে ধন্যবাদ জানাই যে সে কতটা ভয়ঙ্কর এটা আওয়ামী লীগকে বুঝাইয়া দিছে। ছাত্র লীগের দুই নেতাকে না পিটালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ বুঝতো না ADC Harun আসলে কি আচরণটা করে। এই জন্য তাকে ধন্যবাদ জানাই, সে নিজের জাত বুঝাইয়া দিছে। আমরা যখন মেডিকেল কলেজে আন্দোলন করেছি, মেডিকেল কলেজ আমাদের মেডিকেল কলেজের ভাইরা যখন আন্দোলন করেছে, তখন দেখেছি ADC Harun হাজির। যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করলো, তখনও ADC Harun হাজির। পলিটেকনিক্যালের ছাত্ররা আন্দোলন করলো, তখনও ADC Harun হাজির। যে আন্দোলন করুক, ADC Harun হাজির। রিক্সাওয়ালারা এখানে বিভিন্ন রোডে রিক্সা চলতে দেয় না, রিক্সা বন্ধ কেন, আন্দোলন করছে, ADC Harun হাজির। এবং সেদিন আমার ঘাড়ে দুটা জোরে জোরে মেরেছিল। তো আমরা দেখেছি যে ADC Harun কতটা ভয়ঙ্কর, বিভিন্ন আন্দোলন সংগ্রামে কীভাবে ছাত্রদের উপর নিপীড়ন করেছে। ছাত্র লীগের না পিটানো পর্যন্ত আওয়ামী লীগ সরকার সারাক্ষণ বলছে আমরা নাকি গুজব ছড়াই, আমরা নাকি সারাক্ষণ গুজব ছড়াই। এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছিল আমাকে যখন গুম করা হয় তখন বলেছিল আমি নাকি আত্মগোপনে করেছি প্রেমের শাখা খেয়ে, সে বলেছিল। তো যখন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলে থাকবে এবং যখন সে গুম হবে, তখনও আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী বুড়া বয়সে প্রেমে শাখা খেয়ে হয়তো আত্মগোপন করেছেন। এরা সব সময় আমাদের উপর যখন নির্যাতন হয়েছে তখন হাসি ঠাট্টা করেছে, তামাশা করেছে। এবং ADC Harun ছাত্রলীগ নেতার উপর যে অত্যাচার করেছে, এর চেয়ে কয়েক গুণ বেশি আন্দোলনকারীদের উপর অত্যাচার করেছে। 35 আন্দোলনকারীদের উপর কি নির্মম মারপিট করেছে আপনারা দেখেছেন, এবং নারী আন্দোলনকারী তারাও বাদ যায়নি, তাদের উপরও অত্যাচার চলেছে। তো ছাত্রলীগ নেতা যে দুটো কাকা করতেছে, তোমাদেরকে বলি, এতদিন তো বলছো আমরা গুজব ছড়াই, আমাদের উপর হামলা হয়নি, আমরা নাটক করতেছি, এখন ক্যাঁ করো কেন, এখন কাঁদো কেন, দুই চারটা তোর থাপ্পড়ে হাসপাতালে চলে গেছো, আর আমাদের যে ভাইগুলোকে রিমান্ডে নিয়ে মাইরা হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে তারা আদালতে ওঠে, এবং আদালতে ওঠে যে জেলখানায় যায় যে রিমান্ডে, একটা প্যারাসিটামল ভাগ্যে জোটে না, তুমি তো মার খাওয়ার পরে হাসপাতালে ভর্তি হয়ে আসো, ঠিক আছে। আমাদের উপরে কি হয় সেটা আমরা জানি। সেই বুলডোজার যখন আমাকে খুঁজতেছিল মোদী বিরোধী আন্দোলনের সময়, আমার ছোটো ভাই সজল, সজলকে গ্রেপ্তার করেছিল, ওকে অবিরাম মারছে মারছে, চোখে কাঁচামরিচ দিচ্ছে, ডলায় দিচ্ছে, শুধু জিজ্ঞাসা করছে তারেক কই, তারেক কই, তারেক তারেককে খোঁজে, ADC Harun তারেককে খোঁজে। আমি জানি না ADC Harun আমার উপর কেন খ্যাপা, খ্যাপার একটা কারণ জানি, এখানে ADC Harun রিক্সা চালকদের আন্দোলন হচ্ছিল, আমি রিক্সা চালকদের সঙ্গে বক্তব্য দিয়েছিলাম প্রোগ্রামে, ওইখানে আমার সহযোগীরা অনেকেই ADC Harunকে দেখে পালাই গিয়েছিল। আমি তখন আসলে ADC Harunকে ভালোভাবে চিনতাম না, সে কতটা ভয়ঙ্কর। সেদিন আমি ADC Harun ওই তার আগে এখানে মারপিট করেছিল মেডিকেল ছাত্রদেরকে, সেটা নিয়ে বক্তব্য দিয়েছিলাম যে পুলিশ ভাইরা এখানে রিক্সা চালকদের উপর প্রোগ্রাম করতে দিচ্ছে না, বাধাগ্রস্ত করছে। এখানে আমি তাদেরকে বলেছিলাম, একটু হুমকি দিয়েই বলেছিলাম যে রিক্সা চালকদের উপরে একটা হামলা হলে পুলিশ নাকি দেখার সময় নাই, ঠিক আছে। তখন আমার পাশেই ছিল ADC Harun, ঠিক আছে, একটু ADC আমার পাশে ছিল ADC Harun, আমি চিনতাম না। আমি যখন রিক্সা চালকদের সাথে মিছিল নিয়ে নিয়ে যাচ্ছিলাম শহীদ মিনারের দিকে, মাঝখানে সে আমাকে ধরে ধরে আমাকে জোরে জোরে থাপ্পড় মারে। তো আমরা সব সময় বলেছি যে ADC Harun একটা অমানবিক পুলিশ অফিসার, যে আন্দোলনকারীদের উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু ছাত্রলীগের যে দুজনকে মেরেছে এর জন্য আমি ADC Harunের উপর কৃতজ্ঞতা জানাই। কারণ এই ছাত্রলীগকে মারার পরে ADC Harun যে কী জিনিস তা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে। এতদিন কাউকে মারছে, দাঁত ভাঙ্গায় দিছে, মাথা ফাটায় দিছে, চোখে কাঁচা মরে দিছে, কোনো গুরুত্ব পায়নি, যেন বিরোধী রাজনীতি যারা করে তাদের উপর হামলা বৈধ, আর সরকার দলীয় যারা আন্দোলন যারা রাজনীতি করে ওদের উপরে একটা টোকা পড়লেও, ফুলের টোকা পড়লেও তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়, বহিষ্কার করা হয়, যেন পুরো রাষ্ট্রযন্ত্র পুরো পুলিশ মানে এই সরকারের আজ্ঞাবহ হয়ে গেছে, ছাত্রলীগের আজ্ঞাবহ। এই ঘটনায় অবশ্যই ADC Harunকে প্রত্যাহার করা উচিত হয় নাই, হয় নাই, অবশ্যই হয় নাই। তদন্ত করতে হবে কেন ADC Harun ছাত্রলীগের উপর হামলা করছে, তদন্ত করতে হবে ওই ঘটনা কি। আমরা বিভিন্ন সময় দেখি ঢাকা মেডিকেল পিজি হাসপাতালে ছাত্রলীগ গিয়ে মাস্তানি করে, আমরা দেখি
আমরা বিভিন্ন সময় দেখি যে ছাত্রলীগ ঢাকা মেডিকেলে গিয়ে মাস্তানি করে, পিজি হাসপাতালে গিয়ে মাস্তানি করে, আমরা দেখি ডাক্তারদের সঙ্গে বেদবি করে, আনসারের সঙ্গে বেদবি করে, মারামারি করে, এবং পিজি হাসপাতালে অনেকবার তারা আগ্রাসন চালাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়ে এই হামলা করেছে। এইরকম একটা ঘটনায় যদি এডিসি হারুন ছাত্রলীগকে সাহায্য করে তাহলে আমি খুবই খুশি হয়েছি। এর ফলে